জাতীয় বৃক্ষরোপণ অভিযানে উৎসাহিত হয়ে অনেকেই ব্যক্তি পর্যায়ে উদ্ভিদ রোপণ ও বাগান সৃজনে আগ্রহী হয়েছেন। এমনই একজন পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন লিচুর একটি বিশাল বাগান। সুপ্রিয় দর্শক, ঈশ্বরদি উপজেলায় বেশ কিছু স্থানে এই ধরনের লিচু বাগান রয়েছে। এই লিচু শুধু ঈশ্বরদি কিংবা পাবনা জেলায় নয়, আমাদের সমগ্র দেশে লিচুর চাহিদা পূরণ করছে, বিশেষত এখানকার এই লিচু। আমি এখন কথা বলছি এই লিচু বাগানের স্বত্বাধিকারী মোহাম্মদ জয়নাল আবেদিনের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার এই লিচু বাগানটি কত বিঘা জমির উপর প্রতিষ্ঠিত? এটা আছে আমার 4 বিঘা জমির উপরে। আপনি কতদিন থেকে এই লিচুর চাষ করছেন? আমি আজকে 5 বছর করছি আর কি। তো বছরে একটা লিচু বাগানে তো লিচু চাষ করতে গেলে বেশ কিছু ইনভেস্ট দরকার হয়, তো বছরে আপনার লিচু বাগান করতে গিয়ে আপনার কী ধরনের খরচ হচ্ছে? খরচ ধরেন আমার এই বাগান করতে করতে 4 বছরে 10,000 টাকা খরচ হয়েছে। 4 বছরে? জি। বছরে কত? বছরে ধরেন 2,50,000 টাকা খরচ হবে। তো বছরে যদি আপনার এই বাগানে 2,50,000 টাকা খরচ, তো বছর শেষে আপনার মুনাফা কত? মুনাফা ধরেন 6-7 লক্ষ টাকা আসে আর কি। আপনি এই লিচু কোথায় বিক্রি করছেন? এটা বিক্রি করছি ঢাকায়, অথবা এই বাগান থেকে বা ঢাকার পাটি এসে নিয়ে যায় আর কি, অথবা ঢাকাতেও পাঠাচ্ছি আর কি। তো লিচু চাষ করতে আপনি আগ্রহী হলেন কেন? আগ্রহেতে আমার বহুত লাভ মানে এই পাইছি এই চাষ করে। কথা বলছি জনতা ব্যাংক লিমিটেড ঈশ্বরদি শাখার শাখা ব্যবস্থাপক এবং ফার্স্ট এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর কামালের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে এই এলাকায় আমরা দেখতে পেলাম বেশ কিছু লিচুর বাগান রয়েছে, তো এই বাগান মালিকদের বা যারা লিচু চাষ করছে এদেরকে আপনারা কীভাবে সহযোগিতা করছেন? এদেরকে আমরা সাধারণত ব্যাংক ঋণের মাধ্যমে সহযোগিতা করি, আর সহযোগিতা করি এই কারণেই যে এই এলাকার লিচু অত্যন্ত সুস্বাদু, ফলনও খুব বেশি, আর লিচুর সিজনে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয় খুব। আর এই লিচুগুলো সাধারণত সারা বাংলাদেশেই বাজারজাত হয়ে থাকে, মার্কেটিংটা হয় সারা দেশেই। এনারা লিচু সাধারণত ঢাকাতেই বেশি পাঠায়, ঢাকা থেকে বিভিন্ন এলাকায় হয়তো মার্কেটিং হয়। আর আমরা জনতা ব্যাংক লিমিটেড ঈশ্বরদি শাখা থেকে এই বাগানের স্বত্বাধিকারী জয়নাল আবেদিনকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি। উনি ব্যাংকের আর্থিক সহযোগিতায় উনি বাগান করে বেশ লাভবান হচ্ছেন, পাশাপাশি ব্যাংকের